আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের কেমন রেখেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে, শুকর আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আমাদের এলাকার, উনি ইমামু খতিব, উনি আমাকে খুব আদর করে। আমি আসলে কোনো বক্তা না, কোনো আলেম না, তো আমি পূর্বে হিন্দু ছিলাম, ইসলাম গ্রহণ করে কি পাইলাম, কেন গ্রহণ করলাম, সে বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে মুখ দিয়ে সহি সহি কথাগুলি বের করে দেয় এবং নিজেকে জাহির করার জন্য যেন কোনো কথা না বলি, সমস্ত কথাই যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বলি এবং আপনারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ। সুজাতনগর জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ওয়েডিংখানার উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ওলামায়ে কেরামগণ, পর্দার আলামের মা ও বোনেরা এবং সামনে উপস্থিত মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের প্রতি হলো শুভেচ্ছা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, তা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু কওলি। আলহামদুলিল্লাহ, আসলে আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার বোস। আমি আমার আলোচনা শুরুর আগে আপনাদের একটা কথা বলবো, এটা আমি প্রায় মাহফিলে বলি, আমি যখন প্রথম ইসলাম গ্রহণ করি, করার পর যখন প্রথম নামাজ শুরু করি জামাতে, তখন আমি পিঠ চুলকাইতাম, কান চুলকাইতাম, লড়াচড়া করতাম, মানে নড়াচড়া করতাম। হঠাৎ একদিন একটা মসজিদের দেওয়ালে লেখা পাইলাম যে যদি মুসল্লিরা দুই মুসল্লির মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় ইবলিস শয়তান প্রবেশ করে নামাজি ডিস্টার্ব করে, নামাজে বিঘ্ন ঘটায়। ওই হাদিসটা পাওয়ার পর হাদিসটা সম্ভবত ম্যাচ ক্যাচ করে গেছে। এরপরে আমি যখন নামাজ পড়ি কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ এই পত্রিকা এটা আমার সমস্যা হয় না। এটা হাদিসে তো আল্লাহ রাসূলের হাদিস, অতএব বিশ্বাস করতে হবে। এই কথাটা এই কারণে বললাম, যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, মাঝখানে মাঝখানে যারা ভাগা রাখছেন, আপনারা মনোযোগ দিয়ে কথা শুনতে পারবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু আগে আগে বসেন, দেখবেন আল্লাহর রহমতে আস্তে আস্তে নতুন আসতে থাকবে। আপনারা আগে 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 বসেন, ফাঁকা ফাঁকুলি পূরণ করে দেবেন। তো বলছিলাম যে আমি কিন্তু বক্তা না, আমি কোনো আলেম না, আমি কোনো মাদ্রাসার ছাত্র না, আমি জাস্ট ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছে, এখন আমি হেদায়েত পাওয়ার পর কি পাইলাম, কি করি, এই জিনিসগুলো যদি মানুষকে না জানাই তাহলে জিনিসটা হয় না। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই কাজ করছি। তো আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার ঘোষ। আমি কি বলা শুরু করব? আমি ইসলাম গ্রহণ করার আগে আমি হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্মের লোক ছিলাম। সনাতন ধর্মের, আমরা বাংলাদেশে বলি হিন্দু ধর্ম, আসলে ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। সিন্ধু নদের তীরে বাস করত আগে আর্য, যারা আর্য ছিল সিন্ধু নদের তীরে বাস করত। তো বিদেশিরা যখন শাসন করত পার্সিকরা, তখন তারা সিন্ধু বলতো না, তারা বলতো হিন্দু। তো এই সিন্ধু নদের তীরে যারা বাস করত এদেরকে বলা হয়তো হিন্দু। আর এই হিন্দুরা ছিল মূর্তি পূজারক, অর্থাৎ সনাতন ধর্মের অধিকারী। তো আমিও এই সনাতন ধর্মের অধিকারী ছিলাম। আমার পূর্বের নাম ছিল রণজিৎ কুমার বোস, বর্তমানে মোহাম্মদ আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ। তো আমার আমরা ছয় ভাই এক বোন, আমাদের বাড়ি নারায়ণগঞ্জের বতুল্লা। আমার ঘটনা বলার আগে আমার ফ্যামিলির স্ট্যাটাসটা যদি একটু বলি তাহলে অনেকে বিশ্বাস করতে পারবে এবং আমাদের বুঝ আসবে। তো বতুল্লা নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের বতুল্লা লালপুরে চারতলা বিল্ডিং উপরে বন্দি, কয়তলা বিল্ডিং, চারতলা বিল্ডিং উপরে বন্দি, অত পাঁচতলা। নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে ডাইলের আরো, তারপরে টাম বাজার ফ্ল্যাট কিনা হয়েছে, নিতাইগঞ্জে বাড়ির জন্য জায়গা কিনা হয়েছে, কমলাঘাট মুন্সিগঞ্জ কমলাঘাট ডাইলের ব্যক্তির জন্য জায়গা কিনা হয়েছে, নেত্রকোনা চালের ফ্যাক্টরি হিরণপুর জায়গা কিনা হয়েছে,
ঢাকা সাতপুর রোডে পদ্মা গাড়ি চলে, পদ্মা গাড়ি দেখছেন তো, এই ঢাকা সাতপুর রোডে পদ্মা গাড়ি চলে, তারপরে চাঁদপুর হাজিগঞ্জ ব্যাকটেরি আছে, চাঁদপুর বাবুরহাটে জায়গা আছে, তারপরে ফতুল্লা রেল স্টেশন ফ্যাক্টরি আছে, তারপরে ফতুল্লা শিশু মার্কেটের পূর্ব পাশে ফ্যাক্টরি আছে। এত সম্পদ থাকা সত্ত্বে কেন ইসলাম গ্রহণ করলাম, এটা প্রশ্ন থাকে না, আশা তো লাগে না, মানুষ তো টাকার জন্য পাগল, তাহলে এত টাকা পয়সা গাড়ি গাড়ি দিয়ে কেন ইসলাম গ্রহণ করলাম, সেই বিষয়ে আলোচনা করবো। এর বেশি কিছু আমি জানি না, আপনার দোয়া করবেন যাতে আমি সহিভাবে কথাগুলি বলতে পারি ইসলাম। তো যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন আমি প্রচুর পূজা করতাম, কি পূজা করতাম, কালী পূজা, লক্ষ্মী পূজা, নাচ পূজা, মাছ পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, ঘর পূজা, হ্যাঁ পালা পূজা, ঘড়ি পূজা, বিভিন্ন পূজা করতাম। কারণ তখন তো আমি হিন্দু ছিলাম, হিন্দু ধর্মের পূজাটা ব্যাপক, এক এক বর্ণ এক এক জাতি এক এক পূজা করে, তো আমিও তখন পূজা করতাম ছোটবেলায়। ক্লাস ফোরে থেকে আমি এই পূজা করি, আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে পূজা করি। তো মাঝে মাঝে মুসলমান বন্ধুদের সাথে আমি এরকম মাহফিলে দেখতাম, এরকম মাহফিলে বসতাম, তো তখন ওই মাহফিলে বসতাম আর আমি হুজুরদের আলেমদের আলোচনা শুনে খালি চোখের পানি ছাড়তাম। কেন ছাড়তাম চোখের পানি? তখন আলোচনা হয়তো সাহাবীদের জীবনী নিয়া, আল্লাহ রসুলের জীবনী নিয়া, নবীদের জীবনী নিয়া, কাজে আলোচনা হতো নবী রাসূল এবং সাহাবীদের জীবনী নিয়া, তারা কিভাবে ইসলাম প্রচার করছে, কিভাবে কষ্ট করছে, এই সমস্ত আলোচনা হইত, আর তখন মানুষ হেদায়েত পেয়ে যেত। এখন আলোচনা করে দিন নিয়া, মাজার নিয়া, দরবার নিয়া, নামকা নিয়া, এক আলেম আর এক আলেমের বুদ্ধিত্ব করে, যাক এগুলি আমার বলার বিষয় না। তো আমি বললাম যে মাহফিলে আমি গেলাম, এই সাহাবাদের কষ্ট এবং নবীজির কষ্ট যখন আলেমরা কষ্ট পয়সা বলতো, তখন আমি হিন্দুর ছেলে, আমি মুশরিকের ছেলে, আমি গাছ পূজা মাছ পূজা করতাম, কিন্তু ওই নবীজির দুঃখের কথা শুন না, আমার চোখের পানি গড়গড়াইয়া পড়তো, কিন্তু আমি ইসলাম গ্রহণ করতাম না। কারণ কি জানেন, তখন হিন্দুরা বলতো যে জল আর পানি একই জিনিস, নাম খালি দুইটা কিন্তু জিনিস তো একই, আল্লাহ আর ভগবান একই জিনিস, অর্থাৎ বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ডাকে কিন্তু এক ছেলে। তখন আমি মনে করতাম এই কথাটা মনে সত্য, এখন সে বুঝি এটা সত্য না, কারণ জল আর পানি হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ কারো সৃষ্টি না, অর্থাৎ আল্লাহকে কারো সাথে তুলনা দেওয়া যাবে না, নাকি বলেন? তাহলে ভগবান যীশু খ্রিস্ট, হ্যাঁ অমুক সমুক ঈশ্বর, এ আল্লাহর সাথে কখনো তুলনা হইতে পারে না। কারণ ভগবান পরের উপর নির্ভরশীল ছিল, ভগবানকে বিয়ে করতে হয়েছে, ভগবানকে জন্মগ্রহণ করতে হয়েছে, ভগবানকে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহর জন্মগ্রহণ করতে হয় না, আল্লাহর কোনো মৃত্যুবরণ করতে হয় না, আল্লাহর কোনো বিয়ে করতে হয় না, আল্লাহ তার উপর নির্ভরশীল না, নাকি বলেন? তো তখন আমি এটা বুঝি না, এখন বুঝি। তো যাই হোক, ওই মাহফিল শুনতাম আর বাসায় গিয়ে পূজা করতাম, কেন যে মনে করতাম আল্লাহ আর ভগবান একই। তখন আমি প্রচুর পরিমাণে পূজা দিই, সিংহাসন দেখবেন হিন্দুদের বাসায় গেলে দেখবেন প্রতিটা হিন্দুর ঘরে চার কোন একটা ছোট্ট বাক্সের মতো সিংহাসন থাকে, ওই সিংহাসনের ভিতরে লক্ষ্মীর মূর্তি, কালীর মূর্তি, কৃষ্ণের ছবি, নারায়ণের একটা পাথর থাকে, এগুলি থাকতো। তা আমি পূজা দিতাম, কি পূজা দিতাম, ছোট ছোট পড়িয়া, গামছা পড়িয়া বা ধুতি পড়িয়া, যে কোনো কিছু একটা পড়িয়া আপনাদের পূজা দিতাম, তো দেবতাদের পায়ে তুষি পূজা দিতাম, নারায়ণের পায়ে তুষি পূজা দিতাম, আর গঙ্গনা বাজাইতাম, আর নমস্কার দিতাম, মানে সেজদা দিতাম, তখন সেজদা দিতাম, না ওই গুলা তখন তো বুঝতাম না, এগুলো সেজদা দিতাম, আর পূজা করতেছি, মাহফিলে শুনতেছি, পূজা করতেছি, মাহফিলে শুনতেছি। তো একটা পর্যায়ে আমার শরীরে একটা সমস্যা দেখা দেয়, একটা রোগ দেখা দেয় আমার শরীরে, একটা রোগ দেখা দেয়, ওই রোগটা হলো এমন একটা রোগ, যখন শরীরে প্রকর হয় তখন দিনের বেলায় ঘুমাইতে হয়, যদি না ঘুমাই তাহলে পাগলের মতো লাগে। তা আমি কি করতাম, পূজাও করতাম আবার অসুস্থ হলে ঘুমাইতাম, আর খালি কান্নাকাটি করতাম, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, তুমি তো এই জগৎ তৈরি করছো, এই দুনিয়া তৈরি করছো, এই পৃথিবী তৈরি করছো, সমস্ত কিছু তোমার, তা আমাকে তো তুমি বানাইছো, আমার এই কষ্ট আর সহ্য হয় না, তুমি আমাকে সুস্থ করে দাও, তো দেয় না। এরপর চিন্তা করলাম, দেখি অন্য কিছু পালন করে, কি করলাম, প্রতি শুক্রবারে
গীতা পড়া শুরু করলাম, শ্রীমদ ভগবদ গীতা কি পড়া শুরু করলাম, শ্রীমদ ভগবদ গীতা। এই গীতা পড়ে পড়ে শুক্রবারে গেলে কান্দতাম, হে ভগবান হে শ্রীকৃষ্ণ আমাকে সুস্থ করে দাও, সুস্থ করেন। এরপরে আরেকটা পদ্ধতি চালু করলাম, কি পদ্ধতি দেখবেন, আমাদের হিন্দু ভাইয়েরা ব্যাগের ভিতর হাত ঢুকাইয়া একটা আঙ্গুল বার করে হরে কৃষ্ণ হরে রাম জপ করে পড়ে না, এদেরকে বলা হয় ইসকন, ইসকনের সদস্য, ওই ইসকনের লোক আমিও ছিলাম। তো আমি এই হরে কৃষ্ণ হরে রাম ষোলো নাম বত্রিশ অক্ষর, এটাকে বলা মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর, এই মহামন্ত্র আমিও জপ করা শুরু করলাম। জপ করতে 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 এমন অবস্থা, আমি যখন কলেজে যাই স্কুলে যাই হরে কৃষ্ণ হরে রাম জপ করি, বাসায় আসলে হরে কৃষ্ণ হরে রাম জপ করি, ঘুমাইতে সময় হরে কৃষ্ণ হরে রাম জপ করি, কিন্তু সুস্থ হই না, অনেক কান্নাকাটি করি, এত পূজা করছি, পূজা তার একবার গভীর বিশ্বাস করে পূজা করছি, যেই পরিমাণ শ্রীকৃষ্ণকে ডাকা হয়েছে, আমার মনে হয় যদি ওই দশ ভাগের এক ভাগ আল্লাহকে ডাকতাম তাহলে আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে যেতাম, বলে সুবহান আল্লাহ। যখন দেখলাম শ্রীকৃষ্ণকে ডাকিয়ে কোনো কাজ হইতেছে না, যত দেব দেবতা আছে পূজা করে কাজ হইতেছে না, গাছ মাছ পালা ফুলা ঘড়ি পূজা করে কাজ হইতেছে না, তখন চিন্তা করলাম এবার একটু ডাক্তারের কাছে যাই। পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলে দশ দিন পনেরো দিন ভালো থাকে, আবার অসুস্থ হয়ে গেল। এরপরে কোনো দিক বিদিক না পাইয়া মনে পড়লো যে মুসলমানরা বলে ইসলাম ধর্ম সত্য, দেখি সত্য ধর্মের কতটুকু ক্ষমতা, এইবার সত্য ধর্মের কিছু আমি করবো পালন করবো। তা আমি বতুল্লা একটা কোচিং সেন্টার চালাইতাম, আপনি কি আমার কথা বুঝেন? তো বতুল্লা একটা কোচিং সেন্টার চালাইতাম, ওই কোচিং সেন্টারে আমি ইন্টারমিডিয়েট এর অ্যাকাউন্টিং পড়াইতাম আর ডিগ্রি পাস কোর্সের ইংরেজি পড়াইতাম। তো আফিসের ক্লাসের জন্য দুইটা বন্ধু রাখছি আমার, হারুক এবং দিদা, এদেরকে বললাম দোস্ত তোরা পড়া। তো একটা পর্যায়ে এদেরকে বললাম দোস্ত তোদের ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের কোন বই আমাকে দেওয়া যায় কিতাব? ওরা আমার বললো যে তুমি তো মুসলমান দেখতে পারো, তুমি তো মৌলবাদী হিন্দু, তুমি কি আমাদের ধর্মের বই পড়বা? আসলে ওদের কথা ঠিক, আমি আগে মুসলমান দেখতে পারতাম না, কারণটা কি জানেন, আমার এলাকায় কিছু মুসলমান ছিল যারা নামাজও পড়তো যুগও পড়তো মানুষের গতি করতো মানুষের খেতের ফসল নিত মিথ্যা কথা বলতো, এগুলি দেখা আমি মনে করছি মুসলমান খারাপ। আসলে মুসলমান এই কাজ করতে পারে না, মুসলমান এগুলি করে নাই, যারা ইসলাম বুঝে না যারা নামের মুসলমান ঠিক তারাই এ কাজ করে নাকি বলে, যারা সত্যিকারের মুসলমান তাদের দ্বারা কারোই ক্ষতি হইতে পারে না, আর যদি সেই লোক কারো ক্ষতি করে সে কোনদিন মুসলমান হইতে পারে না। এরপরে মনে করেন আমি বললাম যে ঠিক আছে দোস্ত আমি মুসলমান দেখতে পারি না, কিন্তু তোদের ধর্মে কি নিষেধ আছে যে ইসলাম ধর্মের বই পড়া যাবে না? বলল যে না কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। তো আমি ঠিক আছে তোমরা আমার একটা ধর্মের কিতাব দাও, তখন তারা আমার কিতাব দিল মকসুদুল মমিনী, যদিও এই মকসুদুল মমিনী অনেক ভেদাত আছে, কিছু কিছু ভেদাত আছে কিন্তু কোরআনের আয়াত তো শুনতে পারে না কি বলে। তো পড়তে গিয়া পড়তে পড়তে একটা কোরআনের আয়াত পাইলাম, ওই কিতাবের ভিতরে একটা কোরআনের আয়াত পাইলাম, ওই আয়াতের নিচে লেখা আছে ইহা রোগের মহা ঔষধ, ইহা পাঠ করিলে বা আমল করিলে মানুষের এই এই সমস্যা এমুক অমুক অসুখগুলি দূর হয়ে যায়। তখন আমি দেখলাম আমার রোগের নাম লেখা আল্লাহর কসম, আমি তার চোখ হয়ে গেলাম যে আমার রোগের নাম পেয়ে গেছি, আমি আজকে পড়বো। তখন আমি আরবি পড়তে পারতাম না, কি করলাম ওই কোরআনের আয়াতের বাংলা অর্থ বাংলা উচ্চারণ করলাম, যেই দিন পড়ছি বিশ্বাস করেন ওই দিন রাত্রে আমি 100% সুস্থ হয়ে গেলাম, সুবহান আল্লাহ। বলে দেখেন 22 বছরের মতো পূজা করছি, কত পূজা করছি, কত মানত করছি, কত গোসাইয়ের কাছে গেছি, কালীর কাছে গেছি, দুর্গার কাছে গেছি, সরস্বতীর কাছে গেছি, লক্ষ্মীর কাছে গেছি, পূজার কোন অভাব আছে? গাছ পূজা, মাছ পূজা, ওয়ার পূজা, দেওয়ার পূজা, কালী পূজা, লিঙ্গ পূজা, বিভিন্ন পূজা আছে, শিব পূজা, পূজার অভাব নাই, 12 মাসে 13 পূজা না, অনেক পূজা আছে, অনেক পূজা, পূজা যতটুকু সম্ভব করছি কাজ হয় নাই, কত কৃষ্ণকে ডাকছি কাজ হয় নাই, কিন্তু আল্লাহ তালার কোরআনে পৃথিবীতে আল্লাহ তালা সমস্ত মানুষের জন্য একটা চিঠি পাঠাইছে, সেই চিঠিটার নাম হলো কোরআন অনুকারী। এই কোরআন অনুকারীদের একটা আয়াত করে আমি রণজিৎ কুমার ঘোষ আজকে আব্দুর রহমান বলে সুবহান আল্লাহ। যখন চিন্তা করলাম 20-22 বছর পূজা করছি, ডাক্তার দেখেছি কোনো কাজ হয় নাই, আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত পড়ার কারণে আমি আব্দুর রহমান সুস্থ হয়ে গেলাম গা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব।
তখন ইংলিশ শয়তান আমাকে টোকা দেওয়া শুরু করলো। দেখেন ভ্যানের বাতাস গায়ে লাগে, অনুভব করা যায় কিন্তু কাউকে দেখানো যায়। তো ইংলিশ এমন একটা জিনিস মানুষের দিলের ভিতর মনের ভিতর অস অস দেয়, কুবুদ্ধি দেয়, কিন্তু ইংলিশকে কাউকে দেখানো যায় না। তো ইংলিশ শয়তান আমাকে টোকা দিল যে আরে রণজিৎ তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করবি, একজন হিন্দু ভুল করতে পারে, লক্ষ হিন্দু ভুল করতে পারে, কোটি কোটি হিন্দু ভুল করতে পারে না, কারণ ওই কোটি কোটি হিন্দুর ভিতরে এমনি লোক আছে, বুদ্ধিমান হিন্দু লোক আছে, যদি হিন্দু ধর্ম ভুল হইতো তাহলে হিন্দুরা হিন্দু ধর্মে থাকতো না। দেখছেন কি বড় বাহিনী উঠিয়া দিতে শয়তান আমারে, সোজা একটা শক্ত যুক্তি দিয়ে দিবে যাতে আমি ইসলাম গ্রহণ না করতে পারি। তখন হঠাৎ আমার সেন্স আসলো এই কথা তো আমিও বলতে পারি, একজন মুসলমান ভুল করতে পারে, লক্ষ মুসলমান ভুল করতে পারে, কোটি কোটি মুসলমান ভুল করতে পারে না, কারণ যদি ইসলাম ধর্ম ভুল হইতো তাহলে ওই কোটি কোটি মুসলমানের ভিতরে জ্ঞানী মুসলমান আছে তারা ইসলাম ধর্মে থাকতো না। এইভাবে যখন আমি শয়তানের সাথে তর্কাতর্কি করতেছি, শয়তানের সাথে বিভিন্ন যুক্তি তর্ক করতেছি, হঠাৎ মনে পড়লো যে আমি শুনছি শয়তান বিশাল বড় আলেম ছিল, বিশাল বড় আলেম ছিল, তার অনেক জ্ঞান, তার সাথে আমি পারবো না। তাহলে পৃথিবীতে একজন মালিক আছে আল্লাহ হোক আর ভগবান হোক, আজকে রাত্রি থেকে ওই আল্লাহ বা ভগবানের কাছে আমি সাহায্য পাবো। এরপরে আমরা ছয় ভাই, বাবা বিল্ডিং করে ছয় ভাইকে ছয়টা ফ্ল্যাট আর বাকি ফ্ল্যাট গুলি ভাড়া দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফ্ল্যাটে বসি রাত্র 11টার দিকে বসে এইভাবে হাত তুলি, আমি আল্লাহ বলি না ভগবানও বলি না, বলতেছি কি হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, কোন ধর্মটা সত্য কোন পথটা সত্য আমি জানি না, হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, যে ধর্মটা সত্য সেই ধর্মের কিছু নিদর্শন বা নমুনা বা অলৌকিক ঘটনা আমাকে দেখান, আমি সেই ধর্ম গ্রহণ করব, সেই পথে চলব। এভাবে বলার কারণ কি জানেন? এভাবে বলার কারণ হলো আমি আগে খুব সংগর্ববন ছিলাম, বাস্তব কোনো কিছু না দেখে আমি গ্রহণ করি না, আমি এত সংগর্ববন ছিলাম, বুঝতে পারছেন? তো এইভাবে আমি 10 দিন বলছি আমাকে দেখায় না, প্রতিদিন বইলা বইলা ঘুমাই কিন্তু সত্যে দেখায় না। আমার ইচ্ছা ছিল যে যদি আল্লাহ সত্য হয় তাহলে আল্লাহ আমাকে সত্যে দেখাবে, আর যদি ভগবান সত্য হয় তাহলে ভগবান আমাকে সত্যে দেখাবে, বুঝছেন? এই চিন্তা ভাবনা ছিল 10 দিন পর্যন্ত, যখন বলছি সত্যে দেখায় না তখন মন খুব খারাপ। এরপরে মনে পড়লো যে শুনছি আল্লাহ তাআলা 100 ভাগ মায়ার ভিতরে এক ভাগ মায়া মানুষের ভিতরে দিতে, 100 ভাগ মায়ের ভিতরে 1 ভাগ মায়া, তাহলে 1 ভাগ মায়ার কারণে আপন গর্ভধারিণী মা সন্তানের জন্য মরতে রাজি আছে, তাহলে যে আল্লাহ বা যে ভগবান আমারে বানাইছে একটু বেশি তো ওনার মায়া আমার জন্য, আজকে আমি ওনার কাছে কান্নাকাটি করব। কারণ শিশু বাচ্চা কান্নাকাটি করলে মা বুকের দুধ দেয়, তো আমি যদি কান্নাকাটি করি তাহলে হয় আল্লাহ সত্য হলে আল্লাহ আজকে আমাকে দেখাবে, আর যদি ভগবান সত্য হয় তাহলে ভগবান আমাকে দেখাবে। তা আমি কি করলাম, এই রাত্রে বসে 11 দিনের 11 রাতে আবার কান্নাকাটি করলাম, কান্নাকাটি করে বললাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, আপনার নিজের গুণে দয়া করে আমাকে কিছু দেখান, আমি আর ঠিক থাকতে পারতেছি না, আপনি নিজের গুণে বলছি কি আপনার নিজের গুণে। এরপরে আমি কান্নাকাটি করে শুয়ে হয়েছি, আমার ধারণা ছিল রাত্রে স্বপ্নে দেখাইবো কিন্তু স্বপ্নে দেখায় নাই, কারণ আল্লাহ জানে আমি খুব সন্দেহ প্রবণ ব্যক্তি, আমার যদি স্বপ্নে দেখায় দিনের বেলায় আবার সন্দেহ করবো, এই জন্য আল্লাহ চিন্তা ও আল্লাহ ইচ্ছে হইলো আল্লাহ তাআলা আমাকে বাস্তবে দেখায়। তো দেখেন আমি কি করলাম, সকালে খুব মন খারাপ, আজকেও দেখলাম না 11 দিন হয়ে গেল, পরে কোচিং সেন্টারে গেলাম, কোচিং সেন্টারে গিয়া ছাত্র ছাত্রী পড়াইয়া ছুটি দিয়া বসে রয়েছি, মন খারাপ, কি করব, হিন্দু ধর্ম পালন করবো না ইসলাম ধর্ম পালন করবো সিদ্ধান্ত নিতে পারতেছে না, এমন অবস্থায় আমার বাসায় একজন মুসলমান ব্যক্তি প্রবেশ করলো। কে প্রবেশ করলো? একজন মুসলমান, এবার বলবেন মুসলমান কাকে বলবো, উনি প্রবেশ করে বসতো, যেমন আমি এখানে বসা মাঝখানে টেবিল, এখন উনি সামনে বসা, তো বৈশা বিভিন্ন কথা বলতেছে, তো ওনাকে আমি বলতে পারতেছি না আপনি চলে যান, আমার মনটা খুব খারাপ, আপনি আজকে কি চলে যান, কেন বলতে পারতেছি না, উনি এমন একজন মুসলমান ছিল হিন্দুর সাথে ভালো ব্যবহার করতো, হাসি দিয়া কথা বলতো, গরিব মানুষের সাথে হাসি দিয়া কথা বলতো, ধনী সেটা হাসি দিয়া কথা বলতো, খারাপ মানুষের সাথে ভালো ব্যবহার করতো, কারো বিরুদ্ধে জীবন বলতো না, মিথ্যা কথা বলতো না, আমার জীবনে ওনার মুখে একটা গালি মেরিতে দেখি নাই, এরকম লোকের দেখে আমি মনে করছি মুসলমান কি এত ভালো হইতে পারে, এই লোকটারে আমি কিভাবে সরাই,
আমি কিভাবে বলি আজকে চলে আসা বলতে পারি না, তো উনি কথা বলতে আছে। এক পর্যায়ে মনে করেন টেবিলের উপরে একটা কলম বা কিছু ছিল, পড়ে গেছে। আমি এইভাবে তুলতে গিয়া এইভাবে নিচের দিকে তাকায় তুলতে গিয়া কলমটা বা কাটিং দিলে রাখছি, রাখার পর আমার দিকে তাকাই, বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওনার কপালের দিকে তাকাইয়া দেখি ওনার কপালে যে আরবিতে লেখা আল্লাহু লেখা, যখন জোবান আল্লাহ, ওনার কপালের মাঝখানে একটা মাঝখানে আরবি লেখা হচ্ছে আল্লাহু, বুকের মাঝখানে আল্লাহু লেখা হচ্ছে, হাতের এই জায়গায় আল্লাহু লেখা হচ্ছে, হাতের এই জায়গায় আল্লাহু লেখা হচ্ছে। দেখে তো আমি তাৎসব হয়ে গেছি, পরে ওনার হাতটা ধরলাম, ধরার পরে আমি আরো তাৎসব হয়ে গেছি যে একজন মানুষের হাত এত সুন্দর হয় কি করে, এত তুলতুলে নরম, এত সুন্দর হাত না দিলে আমি বুঝতে পারতাম না। এরপরে শয়তান আমার ধোকা দিল যে আরে একে রং লাগাইছে, রং লাগাইছে। তখন আমি চিন্তা করলাম এক সেকেন্ড দুই সেকেন্ডের ভিতরে রং লাগাই কেমনে আসলে, কিভাবে এত তাড়াতাড়ি লেগে, তার হাতে তো কিছু নাই। পরে আমি কি করলাম, হাতটা ধরে তুলে দরজা শুরু করলাম, তখন ওই আল্লাহর ওলি বুঝে বলাইছে, আমি যে সন্দেহ করছি বলতেছে মুস্তি আসে আর বলতেছে আপনি ভালো করে দেখেন, ভালো করে দেখেন। এরপরে আমি দলতে দলতে দেখি কোনো ময়লা উঠে না, রঙও উঠে না। পরে চামড়া টান দিছি, চামড়া টান দেওয়ার পর বিশ্বাস করেন দেখি চামড়া এক জায়গাতে আরেক জায়গায় গেছে, কিন্তু লেখা সরে না, অর্থাৎ তার বিতনে রক্তটা মোটা হইয়া জমাট পাইতে আল্লাহ লেখার, সুবহানাল্লাহ। তো দেখেন এইটা যখন আমি পুরো প্রমাণিত হইল, তখন আমি বললাম দেখেন আমি তো হিন্দুর ছেলে, আমি তো ইচ্ছা করলেই বাসায় গিয়ে নামাজ পড়তে পারবো না, এমন কোন আমল আছে যে আমলটা হিন্দুর ঘরেও খাইতে করা যায়? তখন উনি বলল যে হ্যাঁ আমল আছে, কিন্তু শর্ত আছে দুইটা। কি শর্ত? জীবনে কারো কাছে আমার নাম বলতে পারবেন না। আমি কি আপনার কাছে নাম বলছি? জীবনে কোনোদিন আমার কাছে কোনো নালিশ, দুনিয়াবি নালিশ আনতে পারবেন না। দুনিয়াবি নালিশ কি? যেমন কারো বিয়া হয় না, বাচ্চা হয় না, অসুস্থ, এই ধরনের নালিশ ওনার কাছে নেওয়া যাবে না। উনি ডাইরেক্ট বলছে কোনো নালিশ আমার কাছে আনতে পারবেন না, কারণ আছে। তারপরে ঠিক আছে আমি নালিশ আনবো না, কিন্তু আমার মায়ের কাছে আপনার কথা বলবো। তো বললো যে না আপনার মায়ের কাছে বলতে পারবেন না, যদি বলে হয় আপনার ক্ষতি হবে তাহলে আমার ক্ষতি হবে। তখন আমি চিন্তা করলাম যে আমার তাহলে বলার দরকার নাই, কারণ আমার যেটা পাওয়ার দরকার আমি যেটা পাইছি। তাহলে বললাম তো ঠিক আছে আমি বলবো না, আমাকে এমন আমল দেন যে আমল হিন্দুর করে থেকে করা যায়। তখন বলছে ঠিক আছে আমার সাথে করেন, কি করবো? করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই এটার নাম কি বলেন তো? কালামা তৈয়বা। এই উনি এই কলেমা তৈবা পড়ে দিয়া আমাকে বলল যে এখন থেকে সবসময় এই জিকির করবে, কিন্তু সাবধানে থেকে আপনার কিন্তু বিপদ আসবে। তখন আমার তো ইমান পড়া হয়ে গেছে গা, তা আমি বললাম যে সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আছে আর আপনার হাতটা আমার মাথার পিছনে আছে, অর্থাৎ আপনার দোয়া আমার সাথে আছে, আপনি চিন্তা করেন না, আপনি চলে যান। তখন উনি হাইসা দিয়ে চলে গেল। না চলে যাওয়ার পরে এই আমি শুরু করলাম কিসের পূজা, কিসের কালী, কিসের দুর্গা, কিসের সরস্বতী, কিসের লক্ষ্মী, কিসের কৃষ্ণ, কিসের গাছ, কিসের মাছ, কিসের ওয়াল, কিসের দাওয়াত শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দিনাজপুর যাই এই জিকির চলে, কুমিল্লা আসি এই জিকির চলে, ইউনিভার্সিটিতে যাই এই জিকির চলে, আমি বাসায় ঘুমাইতেছি এই জিকির করতেছি, অফিসে বসে বসে আমি হিসাব করতেছি এই জিকির করতেছি। এই জিকির করতে 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 এক পর্যায়ে আমার ভাই যে শিল্পপতি, আমার ভাই বর্তমানে শিল্পপতি, উনি বলতেছে যে তুই কি মুখ দিয়া বিড়বিড় করো? তা আমি বললাম জিকির তো বলতে পারি না, আমি বলছি আমি জপ করি। জপ যেমন আমরা বলি জিকির, হিন্দুরা বলে জপ। তো বলতেছি কি আমিও জপ করি আমার বল। তা আমি চিন্তা করলাম ভাই রে তোর কাছে যদি কই তোর ফ্যাক্টরির কর্মচারী বলে তুই তো আমার আত্মা ঘুরে ঘুরে তোর কাছে বলার দরকার নাই, আমারটা আমার এটা। আমি বলছি না এটা মনে মনে বলতেছে, আমি বলছি না এইটা তোর জপ করার দরকার নাই, আমারটা আমি করি। আর ওরা আমাকে সাধু বলে ডাকতো, কারণ আমার নারীর প্রতি, মদের প্রতি, টাকার প্রতি, নেশার প্রতি নেশা ছিল না। তো হিন্দুদের মধ্যে তো অনেক টাকার মালিক থাকে, তারা একটু অন্যদিকে দৌড়াদৌড়ি করে, এটা আমার ভিতর ছিল না, এই জন্য ওরা আমার সাধু ডাকে। বুঝতে পারছেন? হিন্দুদের মধ্যে যদি কারো চরিত্র বলা হয় তাহলে সাধু ডাকে, তা আমাকে সাধু ডাকে, এই জন্য আমার বেশি বিরক্ত করতো। এরপরে আরেকটা জিনিস ছিল, আমি একটু ঘাড় বেড়েছিলাম যে এক কথা বারবার বা উল্টো কথা করে যান হিসাব পিটা ফালাই ফেলে চলে যাবো, কারণ আমি মিলে বসলে, ফ্যাক্টরিতে বসলে মাসে 1-1.5 লাখ টাকা লাভ বাইরে যায়, কর্মচারী বসলে চুরি করে
তো চিন্তা করছো আমরা 27টা ওরা 28টা ও মিলে বসলে আমাদের আইন নীতি বাইরে যাবে, এই জন্য আমাকে 27 না। এরপরে আমি এই জিকির চালু করতেছি, জিকির করতে 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 হঠাৎ একদিন দেখি বাতাসের মাধ্যমে আমার কানের ভিতরে একটা আজান আসে। যখন দুনিয়াতে আজান দেওয়ার সময় হয় না কিন্তু আমি আজান শুনতে পাই। প্রথম দিন শোনার পরে মনে হলো আমি মনে হয় ভুল শুনতে, দ্বিতীয় দিন শোনার পরে মনে হয় ভুল শুনতে, যখন এরকম কয়েকদিন শোনার পরে না প্রত্যেকদিন শুনতেছি এটা ভুল না, তখন ওই আল্লাহর ওলিকে ফোন দিলাম, বললাম যে দেখেন বাতাস থেকে একটা আজান আসে, এই আজানটা এত ভালো লাগে কিন্তু আমি শুনতে পাই ঘটনাটা কি। তখন উনি বলল এই কথা কারো কাছে বললেন না, আপনি শুধু জিকির করতেই থাকেন, জিকির করতেই থাকেন। এরপরে আবার জিকির শুরু করলাম, জিকির করতে 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 যখন দুনিয়াতে মহাজন সব আজান দেয় তখন আমার শরীর ড্রিম করে ধারা মারে, আমি কলম রেখে দিই। এরকম কয়েকদিন হওয়ার পরে ওনারা জানাইছি যে আমি তো এখন দুনিয়াতে আজান দিলে ঠিক থাকতে পারি না, আমার তো এই অবস্থা। তখন বললো যে আপনার মন কি চায়, তখন বললাম যে আমার মন চায় আমি মুসলমানদের মতো জামায়াতে নামাজ আদায় করি। তখন উনি হাসিয়ে দিয়ে বললো যে ঠিক আছে আপনি বাসায় যান কয়টার দিকে, তা আমি বললাম বাসায় যাই কোনোদিন রাত্র 9টায়, কোনোদিন 10টায়, কোনোদিন 12টায়, কোনোদিন 1টায়। তো উনি বললো বাসায় গিয়া ফরজ গোসল করবেন, খাবার দাবার খাইবেন, ওযু করবেন, দরজাটা লাগাই দিবেন যাতে আপনার ফ্যামিলি কেউ না দেখে, আপনি তারপরে নামাজে দাঁড়াইবেন। তো ওনার কথা মতো বাসায় গিয়ে ফরজ গোসল কইরা, এর আগে একটা কথা বলি, এই যে আমি জিকির করে আসলাম, হাদিসে আছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি বুঝানো দিই নাকি আল্লাহ তাআলা বলছিল আল্লাহ আমার একটা স্পেশাল জিকির দেন, তখন আল্লাহ তাআলা বলছিল পড়ো মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা যখন একটু আরামরা করতেছিল বা অন্যটা বুঝাইতেছিল তখন আল্লাহ বলছিল মুসা তুমি জানো এই কলেমার ওজন করো কত, সারা দুনিয়া আরজ করছি এক পাল্লায় দিলে আর এই কলেমা আরেক পাল্লায় দিলে এই কলেমার সমান ওজন হবে না, বলেন সুবহানাল্লাহ। আমি ইসলামে দাখিল হয়েছি কি দিয়া, এই কলেমা তৈবার দ্বারা, আমার মৃত্যুর সময় যদি এই কলেমা তৈবা মরিয়া মরতে পারি তাহলে আমি জান্নাতি নাকি, বলেন। এরপরে কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমে এই কলেমা তৈবার সম্বন্ধে বলা আছে, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলছেন এই কলেমা তৈবার কারণে আল্লাহ তাআলা ঈমানদারগণকে দুনিয়া আর আখিরাতে শক্তিশালী করবেন, বলে সুবহানাল্লাহ। তো যে কলেমা তৈবা বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলা দুনিয়াতে শক্তিশালী আখিরাতে শক্তিশালী করে দেবে, তা আমরা কি এই জিকির বাদ দিতে পারি, বলেন। এই জিকির আমরা সব সময় করব, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, এরপরে যখন ওই হযরত আল্লাহর ওলি আমাকে বললো তুমি নামাজ পড়ো, তখন আমি বাসায় গিয়া নামাজের ব্যবস্থা করলাম। এর আগে আরেকটি ঘটনা বলতে হয়, যখন হিন্দু ছিলাম লক্ষ লক্ষ টাকা কামাইছি, আমি 9টার আগে ঘুমের থেকে উঠতাম না, আমার টেবিলে নাস্তা চলে আসতো, আমি হিন্দু থাকা অবস্থায় বিয়ে করছিলাম, আমার বিবি সোনালী ব্যাংকের অফিসার, 70,000 টাকা স্যালারি পায়, টেবিলে নিতে নাস্তায় ফেলে তো যা খাইতাম সব আইসা যাইতো, কোনো টাকা পয়সা সুন্দরী নারী বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু দিলের ভিতর শান্তি ছিল না, অশান্তিতে ভরপুর ছিল, মাঝে মাঝে 3-4 দিন ঘুম আসতো না, পরে ডাক্তারের কাছে গেলে প্যাসিভ ইনজেকশন দিত, দিয়া বলতো বাসায় দিয়া ঘুমাও, ইনজেকশন দিয়ে ঘুমাইতাম, ঘুম আসতো না এত টাকা এত শান্তি থাকার পর। কিন্তু যখন ওনার কথা মতো আমি ফরজ গোসল করে ওযু করে নামাজে দাঁড়াইলাম, যখন প্রথম সেজদা দিলাম বিশ্বাস করেন আল্লাহ তাআলা সাক্ষী আছে আমার মাথার ভিতরে এত শান্তি পাইছি যেটা কল্পনাই করা যায় না, অর্থাৎ হঠাৎ করে গরমের ভিতর আপনি আসেন ঘামায় গেছেন সব ইচ্ছে গেছে, যদি আপনি একটা এসি রুমে ঢুকেন কেমন লাগবো, অনেক শান্তি লাগবো না, আমি এতদিন যে অশান্তিতে ছিলাম ঘুমাইতে পারতাম না নানান পেরেশানি অসুখ বিসুখ, বিশ্বাস করেন যখন আল্লাহ তাআলাকে শান্তি সেজদা দিছি তখন আল্লাহ তাআলা আমার মাথার ভিতর এত শান্তি দিছে। এরপর আমি চিন্তা করে গেলাম না যে নামাজের ভিতর যদি এত শান্তি হয় তাহলে আমাদের মুসলমান ভাইয়েরা অনেকে আছে নামাজ পড়ে না, কেন এই ভুলটা করে। এইবার চিন্তা করলাম যে মুসলমানদের আমি নামাজে দাওয়াত দেওয়া শুরু করি। এরপর বিশ্বাস করেন এই কুকুরে কুকুরে নামাজ শুরু করলাম আর এই মুসলমানদের নামাজের দাওয়াত দেওয়া শুরু করলাম। মানে মুসলমানদের দাওয়াত দিতে গেলে তো কিছু শিখতে হয়। তখন আমি একটা হাদিস শিখলাম, কি হাদিস, যে নামাজ পড়লে কি সওয়াব না পড়লে কি শাস্তি। এটা পড়া যারা চায়ের দোকানে বসে থাকে আড্ডা দেয় সিগারেট, ওদের খালি আমি হাদিসটা বলতে থাকি, তো ওরা বলে দেখো আমাদের তো লজ্জা লাগে, তুমি হিন্দু ছেলে হইয়া আমাদেরকে এগুলি বলো, তো তুমি মুসলমান হয়ে যাও। আমি যে ইসলাম গ্রহণ করছি এটা তো ওরা জানে না, আমি বলছি ইসলাম গ্রহণ করি আর না করি,
কিন্তু আমি কি ভুল বলছি? না তোমরা ভুল বলো না, তুমি ভুল বলো না। তো যখনই আজান দিত তখন আমি করতাম কি, চলে যেতাম, ভাই আমার কাজ আছে, কোথায় যাবে, আমি কাজ আছে। তো ওরা সন্দেহ করতো যে আজান দিলে কই কাজ আছে, আজকে দেখুন কোথায় যায়। তখন গিয়া দেখে আমি মসজিদে লুকু লেখে নামাজ পড়ি, কিন্তু এলাকায় তারা বলতো না। তারা জানে যদি বইলা দেয় তাহলে ওর বাপ ভাই যে বড় লোক, পরে যে কোনো সময় আটকে লেগে পারে বা ইন্ডিয়া বাদে দিতে পারে, বুঝতে পারছি। তো তারা আর বলে নাই। এরপরে ওদেরকে যখন দাওয়া দিতেছি, আমার লাভটা হইতেছে কি, যখন বেনামাজি মুসলমান যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়া, তখন আমার লাভটা হইতেছে কি, একটু উদাহরণ দিলে বুঝবেন। বড় বোনের বিয়ে ছোট বোন মেহেদি বাটে বা হলুদ পাটে, বিয়ে হলো বড় বোনের, হলুদ পাটে ছোট বোন কার জন্য বাটে? বড় বোনের জন্য হলুদ পাটে ছোট বোন। হাতটা ধরে কার আগে, ছোট বোনের না বড় বোনের? ছোট বোনের হাতটা ধরে। তো আমি যখন ওই যারা নামাজ পড়ে না তাদেরকে এই নামাজের দাওয়াত দিতেছি, তখন তারা নামাজ পড়ুক আর না পড়ুক, তারা মসজিদে যাক আর না যাক, ওই মেহেদির মতো হলুদের মতো আল্লাহ তাআলা আমার দিলের ভিতর ইমান বাড়াই দিতেছে। এই ইমান বাড়তির কারণে আমার তাহাজ্জুদ সুন্নাত নফল নামাজ বাড়তি দেখতে পাচ্ছে, সুবহানাল্লাহ, আর ইমান আল্লাহ বাড়তেছে। এই অবস্থায় দাওয়াত দিতেছি, এমন সময় একটা হিন্দু ভদ্রলোকের মৃত লাশ আমার নালার সামনে দিয়ে দিতেছে। আমি দোকানে বসে বসে আওয়াজ দিতেছি চার দোকানে, এমন সময় একটা হিন্দু ভদ্রলোকের মৃত লাশ আমার চোখের সামনে দিয়ে নিতেছে। ওরা তো হরে বলা হরে বলতে নেয় না আর কইছি গা। তখন আমি ভয় পেয়ে গেছি, আমি দাঁড়াই গেলাম, আল্লাহতে আমার গর্ব যে এই রণজিৎ তোমার গোস, তুমি তো অসুস্থ ছিলা, জাহান্নামের প্রতীক ছিলা, তোমাকে আমি হেদায়াত দিয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরাইয়া দিলাম, জান্নাতের পথ ধরাইয়া দিলাম, তুমি জিন্সের প্যান্ট পরতা, তুমি হুন্ডা চালাইতা, চিপায় চিপায় দাঁড়ায় থাকতা, তুমি ড্যান্সন সিগারেট খাইতা, তুমি ঘুমাইতে পারতা না, অশান্তিতে ছিলা, তোমারে আমি সিরাতাল সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরাই দেয়া, জান্নাতের পথ ধরাই শান্তি দিয়ে দিলাম, সুন্নতি লেবাস দিয়ে দিলাম, তোমার শান্তির পথ দেখাই দিলাম, তোমার সামনে দিয়া আমার অমুসলিম বান্দাগুলি কলেমার দাওয়াত না পাইয়া চিরস্থায়ী জাহান্নামে চলে গেল। তখন আমি চিন্তা করলাম আল্লাহকে কি জবাব দিব, আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের জন্য, হিন্দু বৌদ্ধ কাফের মুসলিম সবার জন্য কান্নাকাটি করছে, সেই আল্লাহ রাসূলের উম্মত হইতে হলে এই কাজ করতে হইব, তাছাড়া আমি যদি এই কাজ না করি আল্লাহ রাসূলকে কিভাবে মুখ দেখাবো, এই চিন্তা ভাবনা করে আমি হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করলাম। এই যখন হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করলাম, আমার ফ্যামিলির লোকজন যায় নাই যে আমি নামাজ তো পড়ি পড়ি আবার হিন্দুদের দাওয়াত দিই, এখন তো এদের মাথা খারাপ হয়ে গেছে। এরপরে কি করলো, সবাই মিলে মাসোয়ারা, একটা বিশাল ব্যাপার আছে, আমার বা ফ্যামিলির ভাইয়েরা বাবাই মিলে মাসোয়ারা করছে যে ওরা কিভাবে এটা বন্ধ করানো যায়। প্রথম আমার বাবা ডাকাইলো, ডাকায় বললো যে দেখ আমরা তো হিন্দু, তো তুই যে এগুলি করস আমাদের তো মানিক্য থাকে না। তা আমি বললাম বাবা যেই সৃষ্টিকর্তা আমাদের বানাইছে ওনার কাছে মাথা নত করলে যদি মানিক্য না থাকে, তো যেই মূর্তিটা আমরা বানাইলাম, যেই মূর্তির বাঁশ দিয়ে বানাইলাম, যেই মূর্তির খেয়ার দিয়ে বানাইলাম, যেই মূর্তি বানাইতে হলে খারাপ জায়গার মাটি লাগে, সেই মূর্তির কাছে আমরা নিজেরা বানিয়া নিজেরা সেইটা দিলে সম্মানটা কোথায় থাকে বলে। তখন আর বাবা কোনো কথা বলে নাই, কারণ বাবা কেন বলে নাই জানেন? বাবা খুব বিচক্ষণ এবং বুদ্ধিমান লোক ছিল, আমার এলাকার চেয়ারম্যান, কোনো বুদ্ধির জন্য আমাকে ডেকে নিত। তখন কি করছে, আমাকে আর মারা নাই যে ওরা মারা যাবে না, মারলে আরো বেশি করবে। এরপরে আমাকে ছাইরা দিল। এরপরে এই নামাজ যখন আমার বাড়তে থাকলো, একটা ছেলে আমি যখন দাওয়াত দিচ্ছি, একটা হিন্দু ছেলে মুসলমান হলো, বলে সুবহানাল্লাহ। তখন আমার ফ্যামিলির চিন্তা পড়ে গেল, গা যেহেতু অতিরিক্ত শুরু করছে ওরা একটা কিছু করতো। তখন কি করলো, নিচে গেটে তালা দিছে, চার তলা দিলি পাঁচ তলা, তো নিচে গেটে তালা দিছে, আমি ঢুকার পর তালা দিয়া আমাকে তিন তলায় উঠেছে। তিন তলায় উঠাইয়া এমন মাইল দিছে ডাকার জন্য পিটাই, কিন্তু আল্লাহর কি রহমত জানেন, ওরা যে আমার মাস্তাছে তিন দিন মাওয়াজ দিতেছে, কিন্তু আমি তো ওরকম ব্যথা পাইতেছি না, এই রহমত কার? দেখছেন আল্লাহ কি করতেছে, আল্লাহ রহমত। তো এরপরে যখন তিন দিন মাওয়াজ হয়, তখন আমার মা পাশের ফ্ল্যাটে বসে পান খাইতে, এমন সময় তিন দিন মাওয়াজ দেখিয়া দরজা খুলে দেয়, সবাই মিলে আমার মারতেছে, মানে পাড়াইতেছে, পিলাইতেছে, ফ্লাইট দিতেছে। তখন মা বলতেছে তোরা কি ওর মাইরা ফেলা দিই, এই কথাকে যখন মা পড়ে যেতে ছিল তখনই আমাকে ছেড়ে দিছে, কিন্তু আমার দাওয়াত বন্ধ হয় নাই। ওদের হয়তো ধারণা ছিল পনেরো দিন বিছানায় পড়ে থাকবে, কিন্তু বিছানায় পড়ে থাকলে যত মাইল দেয় ততই আগুন দইলা হবে, বুঝতে পারছেন না, তত ইমান বাড়তে থাকে। এরপরে হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করলাম, আর একটা হিন্দু ছেলে মুসলমান বলে সুবহানাল্লাহ। এরপরে এভাবে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন, তখন হিন্দু ছেলেরা মুসলমান হইতেছে,
হিন্দুরা বলতেছে আমি পাগল, ও তো পাগল, একটা মাস্টার্স পাস ফেলে লক্ষ লক্ষ টাকার মালিক কিয়া মুসলমান হয়ে গেছে গা, এই পাগল ছাড়া কি কদিন পর্যন্ত কি করবো, ওদের ধারণা এটা। তো আমি যেই মসজিদে রোশনাজিং একটা মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম যে হুজুর হিন্দুরা তো আমার পাগল বলে, তো কেন বাবা তোমার পাগল বলে, আমি বললাম আমি হিন্দুদের দাওয়াত দিছিলাম, তো হিন্দু ছেলেদের দাওয়াত দিলে ওরা মুসলমান হয়ে যায়, এখন হিন্দুরা আমার পাগল বলে। তো ইমাম সাহেব হাসতেছে, তাই বললাম যে ইমাম সাহেব হিন্দুরা আমার পাগল বলে আর আপনি হাসতেছেন, ব্যাপারটা বুঝলাম না। আরে বাবা তোর তো অনেক সৌভাগ্য। আমি কিভাবে সৌভাগ্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করছে আল্লাহ রসুলকে পাত্র দিয়ে দিলাইছে, রক্ত মুবারক ধরাইছে, অনেক কষ্ট দিছে, আল্লাহ রসুলকে পাগল বলছে, তোরেও পাগল বলছে, অতএব তুই আল্লাহ রসুলের সুন্নত পাইয়া গেছিস গা, এই জন্য আমি হাসলাম, তোর ভাগ্যটা অনেক ভালো। তখন আমি বললাম হুজুর আল্লাহ রসুলের সুন্নত পাইলে যদি মানুষ পাগল হয়ে যায় তাহলে দুনিয়ার সব মুসলমানের পাগল হওয়া উচিত মানুষ সুবহান আল্লাহ। এরপরে বললাম তাহলে হুজুর এই দাওয়াত বন্ধ করবো। এরপরে কি করলো, ছয় নম্বর ছেলেটা মুসলমান হয়ে গেল। হওয়ার পরে ভাই এলাকার হিন্দুরা চিন্তা করলো আমরা কারে পাগল করি, ও তো পাগল না, পাগল নেই ভাবে কেমনে মানুষ মুসলমান, একটা পাগল কি মানুষের মুসলমান বানাইতে পারে। এরপরে তারা বিভিন্ন প্রক্রিয়া শুরু করলো, আমি সকালে তাকে বুঝাই, বিকালে তারা বুঝে ব্রেন ঘুরিয়ে ফেলা, আমি দুপুরে বুঝাই, পরের দিন সকালে তাদেরকে ব্রেন ঘুরিয়ে ফেলা। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ রক্ষা করতে পারে না, নাকি বলেন? এইভাবে আমি চিপায় চাপায় লুকে এলাকায় দাওয়াত দিতেছি। এরপরে আমার ফ্যামিলি চিন্তা করলো ওরা তো কোনোভাবেই থামানো যায় না, ওর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, তারপরে আমার দাওয়াত আরো বেড়ে গেল, পরে লাস্টে খাবার বন্ধ করে দিল, এরপরে আমার দাওয়াত বাইরে গেল। তো তিন দিন পর্যন্ত বাসায় আমাকে খাবার দেয় নাই, আমি হোটেলে খাই আর দাওয়াত দিই। এরপরে আয়সা দেখি আমার মা গর্ভধারিণী মা এই সুগার থেকে ডাকা হইল, দাঁড়াইতে পারে সুযোগ পারে না। আমি বললাম যে মা তোমার এই অবস্থা কেন? তো মা একদম কান্নাকাটি করে শুরু করছে, বাবারে আমার ছয়টা ছেলে তার মধ্যে তুই একজন, পাঁচটা ছেলেকে ভাত দেয় তোকে ভাত দেয় না, আমি গর্ভধারিণী মা কিভাবে খাই বল। এই কথা বলার পরে আমার চোখের পানি তখন চলে আসে, বললাম মা গো আমার তো বলতে মনে নাই, আমি তো হোটেলে খাই মা, তুমি কেন এই ভুলটা করছো, আমার উচিত ছিল তোমাকে বলে দেওয়া। তখন আমার ফ্যামিলির লোকজন বুঝলো আমি না খেলে মা খাবে না, তখন খাবার চালু করলো, আমাকে যেভাবে খাবার দেয় তাচ্ছিল্য করে আমি কিছু মনে করি না, কারণ তারা তো বুঝে না, এই জন্য তারা ভুলগুলি করতেছে, তাই যেভাবে খাবার দিতেছে। এরপরে আমার দাওয়াত তো আর থামতেছে না, পরে সাত নম্বর ছেলেটা ইসলাম গ্রহণ করলো, বলে সুবহানাল্লাহ। এই সাত নম্বর ছেলেটা যখন ইসলাম গ্রহণ করলো এলাকার হিন্দুরা দলবাইন্ডা আওয়ামী লীগের নেতার কাছে গেল, আওয়ামী লীগের নেতার কাছে গিয়া বললো নেতাজি আপনি আওয়ামী লীগ করেন আমরাও আওয়ামী লীগ করি, এটা ওনাদের ভাষা আমরা বলছে আমি আমার ভাষা।